আসসালামু আলাইকুম। আমরিন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আজকে একটু ছাদে গেলাম, গিয়ে দেখলাম পুঁইশাকগুলো বড় হয়ে গেছে আর সেই সাথে বেগুনগুলো। তো পুঁইশাকটা আজকে নিয়ে আসবো, আজকে বেগুনগুলো তুলবো না। তো অনেকদিন পরে ছাদে যাওয়ার কারণ হচ্ছে মেয়ের যেহেতু এক্সাম আর ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো পানি দেওয়ারও প্রয়োজন নেই, তার জন্য ছাদেও যাওয়া হচ্ছে না। তো এখানে মরিচ গাছের চারাটা লাগিয়েছিলাম, মাশাল্লাহ ভালোই মরিচ হয়েছে। আজকে আমি যেই টপিকসে আপনাদের সাথে কথা বলবো, আমরা মেয়েরা গৃহিণী বলে কি আমরা শুয়ে বসে খাই? এই কথাগুলো যদি আমাদের আশেপাশে মানুষদের কাছ থেকে যদি আমরা শুনি তাহলে কেমন লাগে বলেন তো? আমি কিন্তু আমার কথা বলছি না, অনেক আপুরাই কিন্তু এই কথাগুলার শিকার হন। তাদের কথা চিন্তা করে আজকে আমার এই ভিডিওতে এই কথাগুলো বলা। আমার ভিডিও কিন্তু অনেক ভাইয়ারও দেখেন, তো যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন। তো তার জন্য আমি আমার রুমে সকালের পরিস্থিতিটা কেমন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তেই তো যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো লোক রাখা হয় না। আর যদি বা আপনি এক্সট্রা কোনো লোক রাখেন, মাসের শেষে কিন্তু তাকে 5,000 টাকা গুনে গুনে দিতে হবে। তার মধ্যে যে কতদিন বন্ধ করবে তার কোনো হিসাব কিতাব নাই। তো তার হিসাব কিতাব নিতে গেলেও দেখা যায় কাজে আসবে না। তাছাড়া কয়জনের বাসায় বুয়া বা আয়া থাকে? বেশিরভাগ গৃহিণীরা কিন্তু নিজেদের কাজ নিজেরাই করে, তাই তো? তো যাই হোক, পুরুষদের কথা বাদই দিলাম। যদি এইসব কথা আপনাদের আমাদের মতো মহিলারা যদি আরেকটা মহিলাকে বলে তাহলে তো কষ্টটা ওই জায়গায় লাগে, তাই না? আমরা মহিলা হয়ে যদি মহিলাদের কষ্ট না বুঝি, বুঝবে কে বলেন তো? এই দিক দিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ, ওর বাবা কিন্তু আমাকে কখনো কোনো দিনও বলে নেই যে সারাদিন শুয়ে বসে খাই বা কাজ করো না কেন। বরং যদি যেদিন আমি একটু বেশি পরিশ্রম করি ওই দিনে আমার সাথে রাগারাগি করে, যেহেতু আমার হাতের সমস্যা যে আজকে এত কাজ তোমাকে কে করতে বলেছে। তো অনেক কাজে কিন্তু ওর বাবা আমাকে হেল্প করে। আসলে যার মন মানসিকতা যেমন সে তো ওরকমভাবে কথা বলবে, তাই তো? তো কিন্তু এসব কথাগুলো শুনলে কিন্তু খারাপ লাগে। আমাদের কিন্তু গৃহিণীদের কোনো হিসাব করা কোনো কাজ নেই। সারাদিন দেখা যায় টুকিটাকি একটা না একটা কাজ কিন্তু আমরা করেই থাকি, এত হিসাব করে কি আর বলা যায়। তো এত কিছুর মধ্যে যদি শুনি যে কাজ করি না, সারাদিন শুয়ে থাকি, মোবাইল টিপি, টিভি দেখি, ঘোরাঘুরি করি, খুবই কষ্ট লাগে। তো যাই হোক, তো যে যারা যারা এই কথাগুলো বলেন তাদেরকে আমি একটা কথাই বলবো, মহিলাদের কাজকে সম্মান করতে শিখুন, নিজের বউকে, ঘরের বউকে সম্মান করতে শিখুন। এইদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু নাস্তাটা তৈরি করে ফেলেছি, আর ওর বাবাও খেয়ে চলে গেছে, বড় মেয়ে খেয়ে চলে গেছে। তো এখানে হচ্ছে আমার ছেলে আর আমি আর ছোট মেয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু আমি গড়গুলোকেও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। গড় এলোমেলো থাকলে মনটা যেন কেমন জানি লাগে আর কাজেও মন বসে না, রাগ রাগ লাগে। তো আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে প্রথমত নাস্তাটা সেরে গড়গুলো গুছিয়ে তারপরে রান্নাবান্না করতে। আগের দিন আমি যে মশলাগুলো শুকাতে দিয়েছিলাম তো সেটা আমার শুকানো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি কৌটাতে যার যার জায়গায় ভরে রেখে দেব। তো মাঝে মধ্যে কিন্তু ওর বাবা আমার বড় মেয়েকেও কিন্তু বলে যে তোমার আম্মুর সাথে হেল্প করো না কেন। তা আমি বলি থাক, ছোট মানুষ, শ্বশুরবাড়িতে গেলে তো করবেই। তো যাই হোক, এখানে কিন্তু আমি নাস্তাটা করে কোটা বাছাগুলো করে নিচ্ছি, যেহেতু আমার একা হাতেই সব কিছু করতে হয়। তো একটার পর একটা কোনটা করব সেটা কিন্তু সবসময় মাথায় ঘুরপাক খায়।
অনেক দিন ধরে আমার ঝিঙ্গার ভর্তা খাইতে ইচ্ছে করতেছিল, তাও আবার মাটির চুলায় পোড়া পোড়া মানে পোড়া ভর্তা। তো মাটির চুলা যেহেতু নাই আমার এখানে, তো ভিন্ন প্রসেসে আমি তাওয়ার মধ্যে ঝিঙ্গাটা পুড়ে তারপরে হচ্ছে পাটাতে পিষে ভর্তা করব। এই ভর্তাটা আমার মায়ের হাতের ভর্তা, আমার খুব পছন্দ। তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তো পরীক্ষা চলতেছে, যাওয়া হবে না, তবে যদিও বা যাই খেয়ে নেবো অবশ্যই মায়ের হাতে ইনশাল্লাহ। তো এইদিকে আমি বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি করে দিচ্ছি, কারণ আমি যে রেসিপিগুলো আজকে তৈরি করেছি তার একটাও খাবে না, যদিও বা একটু শাকটা বড় মেয়ে খাবে পুঁই শাকটা, কিন্তু তাছাড়া কিছুই খাবে না। তো আমি পুঁই শাকটা এখানে রেসিপি আকারে শেয়ার করছি। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, বাদামি কালার হয়ে গেছে, তো আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতেছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে মশলাটা যাতে না পড়ে যায়। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি গুঁড়া কোনো মরিচ দিব না, কারণ আমার শাকের মধ্যে গুঁড়া মরিচটা আমার ভালো লাগে না। আমি 3-4টা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। তো এই তো এই পানির মধ্যে আমি যে শাকের ডগাটা আলাদা করে বেছে রাখছিলাম, তো সেটা দিয়ে দিব, কারণ ডগাটা আলাদা করে সিদ্ধ করলে শাকটা খেতে ভালো লাগে। অনেকে আছে একসাথে দেয় বা শাকটা ভাপিয়ে নেয়, আমি ওরকম করে রান্না করি না। ভাপিয়ে নিলে তো শাকের যে পুষ্টিগুণটা ওটা হচ্ছে চলে যায়। এই তো ডগাটা আমার মানে সিদ্ধ হয়ে গেছে। আর যদি একসাথে শাক আর ডগা দিতে যাই, তখন দেখা যায় আর শাকটা লাল হয়ে যায়। তো তার জন্য আমি সবসময় শাকে যে ডোগাগুলো থাকে ওগুলো হচ্ছে আগে সিদ্ধ করি, তারপর হচ্ছে শাকটা দেই। এতে করে শাকের যে কালারটা একদম সুন্দর থাকে আর খেতেও কিন্তু মজা লাগে। এই তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, এভাবে আমার আম্মু রান্না করে। তো আমার বেশিরভাগ রেসিপি আমি রান্না যতটুকুই পারি অতটুকুই আমি ট্রাই করি আমার আম্মুর মতো করতে, যদিও বা হয় না তারপর চেষ্টা করি। তো আমার শাকটা হয়ে গেছে, আমি এখানে শাকটা নামিয়ে নিয়েছি। নিজের সাত বাগানের মানে শাক খেতে কিন্তু অনেক মজা লাগছিল। তাই অফ ক্যামেরা আমি এখানে শুটকিটা বুনা করে নিচ্ছি। তো এই তো দুপুরে গোসল সেরে নামাজ পড়ে আয়ানকে আর আমরিনকে খাওয়াই দিছি। তো এখন আমি আর আমার মেয়ে, বড় মেয়ে একসাথে খেতে বসবো। আর এই দিক দিয়ে আমার যে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে, তো ওটা হচ্ছে চলে আসছে। তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা, আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমার ভিডিও করতে হাতে ধরে কষ্ট হয়। তো তার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো পার্সেলটা আসতে একটু লেটই হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নাই। তো আগের স্ট্যান্ডার থেকে কিন্তু এই স্ট্যান্ডটা অনেকটাই মজবুত। আর অনেকেই বলে যে দারাজের প্রোডাক্টস কিন্তু মানে ভালো হয় না বা অনলাইনের প্রোডাক্টস ভালো হয় না। আলহামদুলিল্লাহ আমি যেটাই অর্ডার করছি ওটাই কিন্তু ভালো আসছে, একদম যেটা করছি পারফেক্ট ওটাই পাইছি। তেই তো সন্ধ্যার সময় চলে আসলাম আবারও রান্নাঘরে। সেমাই রান্না করতেছি, হালকা একটু ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে রান্না করব। তেই তো সেমাইটা আমার হয়ে গেছে। তো এখন আমরা 4 জন খাবো, ওর বাবা যেহেতু এখন বাসায় নাই ওকে আসার জন্য বলছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে উনি আসছে, তো ওনাকেও আমি দিয়ে দিছি, উনি পিঠা দিয়ে খাবে, তো ওনাকে আমি পিঠা দিয়ে দিয়ে দিলাম। কথা বলতে বলতে আমি এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।